বাইক দুর্ঘটনায় অকালেই প্রতিনিয়ত ঝরছে জীবন। বর্তমান তরুণ প্রজন্ম জীবনের ঝুঁকি নিয়ে বাইক রাইড করেন, আর তাতেই ঘটে দুর্ঘটনা, পরিবারে সৃষ্টি হয় শূন্যতা। কিছুক্ষণ আগের রঙিন সময়টাও তখন যেন বদ্ধ বিবর্ণ হয়ে উঠে। শনিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার বড়লেখা ডিগ্রি কলেজের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে দুই মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন, একজনের অবস্থা সংকটাপন্ন হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে গুরুতর আহত সেই যুবককে প্রেরণ করেন জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক। বেঁচে থাকার লড়াইয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করে শনিবার দিবাগত রাত আনুমানিক 2 ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন গুরুতর আহত সেই যুবক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত এই যুবকের নাম বাবুল আহমদ। সে বড়লেখা উপজেলার মুহাম্মদনগরের মৃত আব্দুর নূরের চতুর্থ ছেলে। আকস্মিক তার এমন মৃত্যুতে পুরো এলাকায় এখন নেমে এসেছে শোকের ছায়া। কত ভম্ব এখন পরিবারের সদস্যরা। অবিশ্বাস্য এমন মৃত্যু মেনে নেওয়া যেন তাদের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। নিহত বাবুলের জানাজা রবিবার বিকেল 5:30 সময় সম্পন্ন করে তাকে চির বিদায় দেওয়া হয়। আপনার সন্তানকে বাইক নামক মরণ ফাঁদ দেওয়ার আগেই একবার চিন্তা করুন, সন্তানের শখ মেটাতে গিয়ে যেন সন্তানকে না হারাতে হয়। আরেকটু সতর্ক হয়ে চললে হয়তো বেঁচে যেত বাবুলের জীবন। জুবায়ের আহমেদ, টাইমস টিভি।